everyone, welcome to my channel Joy with Pinki. তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে হচ্ছে এপ্রিলের 13 তারিখ আর হচ্ছে মঙ্গলবার। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা প্রায় 6টা বাজতে এই 15 মিনিটের মতো বাকি আছে, তার জন্য গুড ইভিনিং বললাম। আর এখন আমি একটু আগে স্নান করেছি, কারণ দুপুর এমনিতেই গরমের সময় আসলে না আমার একটু লেটই হয় স্নান, মানে আমি একটু লেটেই স্নান করি, কারণ আমার প্রচণ্ড গরম লাগে, মানে সবারই লাগে, মানে আমার আর কি সুবিধা হয় আর কি একটু দেরি করে স্নান করতে। আর এখন স্নান করার পরে আরও গরম লেগে গেছে, কারণ কারেন্ট চলে গেছে, ঘরে গরমে থাকতে পারছি না, ওর জন্য বাইরে দিয়ে হাঁটাচলা করছি। আর আমার কাকিও বিকালবেলাও চলে এসছে, কাকি এখানটায়। কাকি কারেন্ট এসছে মনে হয়? কাকি হ্যাঁ হ্যাঁ কারেন্ট এসছে, তুমি বাইরে লাইট জ্বালিয়ে নাও দরকার হলে। এখনো বাইরে লাইট জ্বালানো লাগবে না, তারপরেও যদি লাগে, কারণ অনেকটা আলো রয়েছে, দেখতে পারো কারেন্ট চলে এসছে। তাও একটুখানি বাইরে দিয়ে, অ্যাকচুয়ালি সারাদিন ঘরের মধ্যে থাকি তো, একটু বাইরে দিয়ে হাঁটাচলা করলে ভালোই লাগে। আর স্নান করার পরে দেখো না মুখটা কেমন শুষ্ক শুষ্ক লাগছে, এখনো মুখে কোনো ক্রিম লাগাইনি। সে আমি তো সেরকম কোনো ক্রিম লাগাই না, শুধু ওই জনসনের যে পিঙ্ক কালারের যে ময়েশ্চারাইজারটা হয় ওইটা লাগাই, সেটাও লাগাইনি। আর তোমরা তো আগের ভিডিওটাই দেখেছো, 15 তারিখে আমাদের ঠাকুরনগর মেলা শেষ হয়ে যাবে, মানে বারুণী মেলা। আজকে হচ্ছে 13 তারিখ, দেখি যাই কিনা এখনো শিওর না, কারণ আমার হাজবেন্ড গেছে একটুখানি মসলন্দপুর, ওর কতগুলো বই আনা লাগবে, সেই বই আনতে গেছে, আসুক ও, আসার পরে ডিসাইড হবে যাবো কিনা। গতকালকে তো যাওয়ার কথা ছিল, গতকালকের ব্লগ তো তোমরা দেখেছো, আর যারা দেখোনি তারা প্লিজ চেক করে নিতে পারো, আমি আই বাটনে ভিডিওটা দিয়ে দেবো, দেখে নিও। গতকালকে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি, কারণ ও অসুস্থ হয়ে পড়েছিল তার জন্যই। দেখি আজকে হয় কিনা, আজকে না হলেও ব্যাস ঠিক আছে যাবো না, একটু হাঁটাচলা করি। আর আজকে সকাল থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ এমনিতেই সকাল থেকে ভিডিওটা করা হয়নি, ভাবলাম যে একবার বিকাল থেকে ভিডিওটা শুরু করি, যদি মেলায় যাই, মেলায় গেলে মেলার কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর আজকে হচ্ছে নীল পুজো, তোমাদের নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর কালকে হচ্ছে আগামীকাল, মানে আগামীকাল হচ্ছে চড়ক পুজো, তারপরে হচ্ছে পহেলা বৈশাখ। আর তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে পহেলা বৈশাখের একটা মেকআপ ভিডিও দাও, আই এম সো সরি আমি তোমাদের সঙ্গে ভিডিওটা দিতে পারিনি, কারণ কোনো না কোনো মানে প্রবলেমের জন্য আমি ভিডিওটা করে উঠতে পারিনি। আমি চেষ্টা করব এমনি একটা মেকআপ, মানে মেকআপ ভিডিও পরপর কয়েকটা করার, মানে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এই পহেলা বৈশাখের মেকআপ লুকটা আমি শেয়ার করতে পারিনি, তার জন্য তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে। দেখো মশা কেমন ঘুরছে, এই টাইমটায় না বাইরে প্রচণ্ড মশা আসে। তাহলে কারেন্ট চলে এসছে, এখন একটু ঘরে যাই, কারণ এখন গরম লেগে গেছে, তোমাদের সঙ্গে ঘরে গিয়ে কথা বলছি। এই পাশ দিয়েই যাই, কারণ এখান দিয়ে চপ্পল রেখে আমি রান্নাঘরে গিয়ে না রান্নাঘরের জানালাগুলো আটকে দেবো, এই সন্ধ্যার সময় যদি আটকে না দেয় না মশা একদম ঘর ভরে যায়। কিন্তু বারান্দার এই জানালাগুলো বন্ধ করবো না, কারণ তাহলে ঘর আরো বেশি গরম হয়ে যায়, তার জন্য শুধু রান্নাঘরের জানালাগুলো বন্ধ করে দেই। ব্যাস জানালা বন্ধ করে দিয়েছি, কিন্তু দরজা এখন আটকায়নি, কাকি রয়েছে, কাকি চলে গেলে পরে দরজা আটকে দেবো। তাহলে চলো ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর ঘরে চলে এসেছি, দাঁড়াও ফ্যানটা বন্ধ করে দেয় না হলে তোমাদের শুনতে প্রবলেম হবে। হ্যাঁ মানে ফ্যানের আওয়াজে তোমাদের পরে যখন আমি এডিট করি তখন বুঝি যে ভীষণ বাজে একটা আওয়াজ হয়, প্রচন্ড কানে লাগে। আর আমি বেড কভারটাও চেঞ্জ করে দিয়েছি, আর এই বেড কভারটা না, এই বেড কভারটা আমাকে শোভনা দিয়েছিল, ওর রিসেপশনে গিফট পেয়েছিল তাই আমাকে এটা পাতাতে দিয়েছিল, কিন্তু এটার সাথে এই কভার বেড কভারটা আর দুটো পিলো কভার, কিন্তু আমার এখানে রয়েছে একটা কোলবালিশ আর তিনটে পিলো, তাই কোলবালিশ আর হচ্ছে ওই যে আরেকটা বালিশ দেখতে পাচ্ছ
আমি ভাবছি যে ও আসুক, যদি আর কি আমরা যাই তাহলে আমি এই ব্লু কালারের মধ্যেই আর দুটো পিলো কভার নেব আর একটা কোরবালিশের কভার নেব, তো নিতে হবে, তাহলে বেশ ম্যাচিং ম্যাচিং মনে হবে, না হলে না ভালো লাগে না দেখতে, কারণ এই দুটো একরকমের বেড কভার, মানে বেড আর এই দুটো বালিশ একরকমের, কিন্তু কোরবালিশটা তারপরে আবার ওই আর একটা বালিশ, মানে কয়েকটা কয়েক রকমের হয়ে গেলে বেশ বাজে লাগে দেখতে। আর আমি স্নান করে এসে এখনো সিঁদুর পরিনি, কারণ এখন একটু সিঁদুর পরে নেবো আর একটু পরে সন্ধ্যাও লাগিয়ে দেবো। আর এখানে আমি ঘরে এসে দেখতে পারো আমি এখন একটু হালকা পাতলা সাজুগুজু করে নেব, যেমন আমি প্রত্যেক দিন ঘরে এরকম রেডি হই, ঘরে না আমি বাইরে গেলেও এইভাবেই রেডি হই। এই তো দেখলে যে আমি জনসন ময়েশ্চারাইজার ব্যবহার করছি, পিঙ্ক কালারের, এইটা আমার শ্যুট হয় তাই ওইটাই আমি ব্যবহার করছি। এবার ভালো করে মুখে লাগিয়ে নেব। আমার রেগুলারের মেকআপ বাড়িতে এরকম, আমার এইরকমই সাজতে ভালো লাগে, কারণ আমি সবসময় ফাউন্ডেশন ব্যবহার, হ্যাঁ গিনি বলছে সিম্পল সাজতেই ভালো লাগে, কারণ আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন মামা বাড়িতেই ছিলাম, সিম্পল সাজটাই আমার কাছে বেশ ভালো লাগে। তোমাদেরও কেমন লাগে তাহলে দেখো, ময়েশ্চারাইজার লাগানো কমপ্লিট, এবার আমি লাগাবো হচ্ছে আমার কম্প্যাক্ট। এখানে দেখো আমি অরিফ্লিমের কম্প্যাক্ট নিয়েছি, এই অরিফ্লিমের কম্প্যাক্টটা আমার বেশ ভালো শ্যুট করে, তার জন্য আমি এটা নিয়েছি। আর এবার আমি আইব্রোটা ড্র করে নেব, তার জন্য আমি জেল আইলাইনার এবং আইব্রো নিয়েছি। আমি আইলাইন দুটোই ব্যবহার করি, প্রথমে ব্ল্যাক দেই কিংবা প্রথমে ব্রাউন, কোনো ঠিক নেই, যে কোনো দুটোর একটা আগে দিলেই হচ্ছে, আমি এরকম করেই লাগাই। এবার এইটা দিয়ে আমি, মানে এই যে যে এটাও একটা আইব্রো পেন্সিল, এটা ব্ল্যাক আছে কিন্তু এই পেন্সিলটা দিয়ে আমি অতটা করি না, কিন্তু ওটা হচ্ছে যে কিউট একটা চিরুনি আছে না, ওইটা দিয়ে আমি আইব্রোটা আগে ভালো করে সেট করে তারপরে আমি আইব্রোটা ড্র করি। এবার চলো ফটাফট করে আইব্রোটা ড্র করে তারপরে শুরু করে দেই আস্তে আস্তে করে সাজা, কী আর সাজা তা তো দেখতেই পাচ্ছ। Thank you.
দেখো আমি এরকম ভাবেই রেডি হই, এটাই আমার বেস্ট পার্ট। আমি ফাউন্ডেশন খুব 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 কম খুব কম না, আমি যখন এমনি মেকআপ ভিডিও শুট করি তখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, না হলে আমি কখনোই ফাউন্ডেশন দেই না। ময়েশ্চারাইজারের পরে এরকম কম্প্যাক্ট আইব্রোটা করি, মাস্কারা, লিপস্টিক পরে লিপস্টিক, না হলে বেবি লিপস, ব্যাস হয়ে গেছে আমার রেডি হওয়া। দেখো আমি রেডি। আর আজকেও যাওয়া হলো না, কারণ ও চলে এসেছে বই নিয়ে, ও পড়তে বসে গেছে, আর আমি চাই না শুধু শুধু ওর পড়ার ক্ষতি করে আমি মেলায় ঘুরতে যাই। আর যে কেনাকাটা আছে বাকি একদিন করে নেব, এখন আমি কি করবো বলো তো? আর ফ্যান চলছে তার জন্য একটুখানি শুনতে প্রবলেম হতে পারে, আমি কাছে গিয়ে বলি এখন আমি যাব কিচেনে, মানে রাতের জন্য রান্না করব। সবজি রান্না অনেকটা রয়েছে, তাই আমার হাজবেন্ডের জন্য আমি মানে সবার জন্যই করব, মানে রুটি করব আর সবজি রয়েছে আর ভাতও রয়েছে, দেখেছি রাইস কুকারে কটা, ব্যাস আর যদি কিছু করার হয় দেখা যাক। আপাতত আমি ওর খিদে পেয়ে যাবে, তার জন্য আমি রুটি করব, সবজি দিয়ে খেতে পারবে। আর তাহলে কিচেন থেকে আসি, তাড়াতাড়ি রান্না করে আসি, কারণ 7টা বাজে বোধ হয়, এসে আমি অনেকটা টাইম ফ্রি হতে পারবো। আর দেখা যাক ওই ফ্রি টাইমে আমি কি করি, মানে হয় সাজুগুজু করব, না হয় তোমাদের রিকোয়েস্টের কয়েকটা মানে জিনিস শেয়ার করব, দেখা যাক কি করি, মেকআপ করি না কি করি তা তোমরা আমার সাথে থাকো, দেখতে পাবে। তাহলে চলো আমি কিচেনে যাই, কিচেনে গিয়ে ফটাফট করে রুটিগুলো বানিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমার রুটি বেলে নেওয়া কমপ্লিট, এখন আমি কি করবো বলো তো? ওর খিদে পেয়ে গেছে, যেহেতু দুপুরে অনেক আগে ভাত খেয়েছিলাম আমরা, তার জন্য আমারও খিদে পেয়ে গেছে। আমি এখন রুটি ওকে সেকে দেবো, আমিও সাথে একটা খাবো। আর এখন 7:30 বাজে। এখন ভাত রয়েছে, নিরামিষ রয়েছে, আর আমার নিরামিষ খেতে ইচ্ছা করে না, মানে আমার নিরামিষ খাবার একদম পছন্দ না, আমি নিরামিষ খেতে পারি না। কিন্তু আমার ও হাজবেন্ড মানে বরমশাই, ও নিরামিষ খেতে খুব পছন্দ করে, ও মাছ মাংস অতটা ভালোবাসে না আর কি, ও খুব ভালো খায় নিরামিষ, কিন্তু আমি একদমই খেতে পারি না, আমি একবার থেকে দুবার আমি আর খেতে পারি না। তাই আমি এখন কি দিয়ে জল দিয়ে খাবো, কারণ নিরামিষ এখন আমার খেতে ইচ্ছে করছে না এখন। আর ভেবেছিলাম যে তোমাদের সাথে একটুখানি হয় মেকআপ না হলে অন্য কিছু ভিডিও শেয়ার করব, কিন্তু ভালো লাগছিল না, এমনিতেই শুয়ে শুয়ে ফোনটা ঘাটাঘাটি করলাম, ভাবলাম যে পরে কোনো সময় পরে যে কোনো এক সময় তোমাদের সাথে মেকআপ ভিডিও শেয়ার করে দেবো। আর এখন একদম পাগলের মতো চলে এসেছি, আর কটা বেজে গেছে দাঁড়াও দেখে বলছি, কটা বাজে? 9:30 বাজে, 9:30 বাজে। এখন আমি খেয়ে দে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, কারণ এখন আর ভালো লাগছে না, কিংবা ফোনে সিনেমা দেখব, সাউথ সিনেমা, আমার সাউথ সিনেমা দেখতে ভীষণ ভালো লাগে। তাহলে যাই, আমি কটা খেয়ে আসি তোমাকে দেব, এখন ভাব দেখি ও খায় কিনা, না খেলে আমি খেয়ে দে এখন শুয়ে পড়ব, ভালো লাগছে না। ঠিক আছে চলো তাহলে আমি যাই খেতে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। মশারির মধ্যে বসে তোমাদের সাথে কথা বলছি, মনে হয় এর আগে করেছি কিনা ভিডিও আমি মশারির মধ্যে বসে, আমার মনে নেই, মানে এখন ঘুমানোর জন্য চলে এসেছি আর এতটা গরম। এমনিতেই আমরা মশারি টানাই না, মশারি টানানো একদম আমার একদম পছন্দ না, কিন্তু যদিও সবাই মানে মশারি না টানিয়ে ঘুমোলে আমার মা বাবা শাশুড়ি মা বাবা সবাই ভীষণ রাগ করে যে মশারি টানিয়ে ঘুমোবে, কারণ মশারিটা নিয়ে ঘুমোলে অনেকটা নিরাপদে থাকা যায়, যেহেতু বিভিন্ন রকমের পোকামাকড় আসতে পারে আর কি, তাছাড়াও
মানে অনেককে অনেক জায়গায় শুনি যে রাত্রেবেলা সাপে, বাবা ঠাকুর আমার ভীষণ ভয়। আমার থেকে আমার হাজবেন্ড সাপের ভয় বেশি করে, আর তার থেকে বড় কথা আমাদের গুড নাইটের তেল মানে শেষ হয়ে গেছে, আর তার জন্য মশারি টানিয়ে ঘুমোচ্ছে। জানালাটা আপাতত খোলা রয়েছে, রাত্রেবেলা একটুখানি পরে আটকে দেবো, আর অলরেডি 11:30 বেজে গেছে। আর আমি আর আজকেও আমরা মেলায় যাইনি, কারণ যেতে ইচ্ছে করছিল না, আর ও যেহেতু পড়ছিল, তোমাদের বললাম যে যাব, তারপরে আবার বললাম যে একটু পরে মেকআপ টেকআপের কিছু একটা ভিডিও শেয়ার করব, কিন্তু কিছুই দেখো হলো না। শুধু তোমাদের সাথে আজকে আমার কিভাবে কেটে গেল সময়টা বুঝতেই পারিনি, মানে বক 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 করে। আর তোমরা তোমাদের এত মূল্যবান সময়ের মধ্যে থেকে একটুখানি সময় বের করে আমার এই ভিডিও দেখো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা এখনো আমাদের এই পরিবারের সদস্য হওনি, তারা প্লিজ ঝটপট করে হয়ে যাও, মানে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর সাথে বেল বাটনটি অন করে দিও, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে সেটা তো জানো, লাইক করতে হবে আর কমেন্টে জানাতে হবে, আর অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা অন্যদের সঙ্গে শেয়ার করতে হবে। কালকে যেহেতু চড়ক পুজো আছে, কিছু তো একটা করবই, সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে, মানে কোথাও তো একটা ঘুরতে নিয়ে যেতেই হবে। তাহলে একটা কাজ করি, আজকের মতো ভিডিওটা এই বক বক করেই শেষ করছি। আর আরে আমার এই বক বক ভিডিও তোমাদের কেমন লেগেছে, এটার নাম দিলাম বক বক ভিডিও। আজকে যেহেতু কোনো কাজই হলো না আমার, তার জন্য আজকে নাম দিলাম বক বক ভিডিও। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই বক বক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। সকলকে গুড নাইট, সুইট ড্রিম, দেখাবো নতুন একটা ভিডিওর সাথে।